শুভ সন্ধ্যা। ঢাকা ট্রিবিউনের রাত 8:30 সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আসিফ মোস্তফা জামাল। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। করোনা ভাইরাস, 24 ঘন্টায় দেশে আরও 18 জনের মৃত্যু। দেড় মাস পর শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে ফেরি চলাচল শুরু। 82,000 অনুবন্ধিত হ্যান্ডসেট বন্ধ করেছে বিটিআরসি। রূপসার রহস্যে ডুবে গেল 40 কোটি টাকার ড্রেজার। চিকিৎসায় নোবেল পেলেন জুলিয়াস ও পোর্টাপোর্টিয়ান। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে 18 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে ভাইরাসিতে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 27,591 জনে। একই সময় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে 794 জনের দেহে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,58,758 জনে। সোমবার 4 অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেড় মাসে বেশি সময় বন্ধ থাকার পর মুন্সিগঞ্জ শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার 4 অক্টোবর বেলা 11টার দিকে শিমুলিয়া ঘাট থেকে ছোট একটি ফেরির মাধ্যমে এই নৌপথে পরীক্ষামূলক ফেরি ছাড়া হয়। ফেরি চলাচল প্রসঙ্গে বিআইডব্লিউটিসি এবং বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ এবং গবেষণা প্রতিষ্ঠান সিজিআইএস প্রতিনিধিরা গত সপ্তাহে শিমুলিয়া বাংলাবাজার ফেরি রুটে একটি জরিপ চালায়। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি শুক্রবার 1 অক্টোবর সকাল থেকে অনিবন্ধিত নতুন মোবাইল হ্যান্ডসেট বন্ধ করতে শুরু করে। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারে নিবন্ধিত না থাকায় শনিবার 2 অক্টোবর সন্ধ্যা পর্যন্ত তারা 81,868টি হ্যান্ডসেট বন্ধ করে দিয়েছে। বিটিআরসি গত 30 সেপ্টেম্বর পর্যন্ত সব সক্রিয় মোবাইল ফোন এনআইআরে নিবন্ধিত করেছে। বিটিআরসির তথ্য অনুসারে শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যার মধ্যে 1,45,000 হ্যান্ডসেট প্রথমবারের মতো নেটওয়ার্কে যুক্ত হয়েছে। উদ্ধারের পর 40 কোটি টাকা মূল্যের 2টি ড্রেজার রহস্যজনকভাবে রূপসা নদীতে ডুবে গেছে। ড্রেজারে ভাড়া বাবদ 4,25,68,000 টাকা আদায়ে মামলা করেছে পানি উন্নয়ন বোর্ড। মামলার প্রধান আসামি হাওলাদার কনস্ট্রাকশন স্বত্বাধিকারী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান মুন। পাওবো খুলনার ড্রেজার বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ গোলাম নবী জানান, ড্রেজার দুটির তলা ফেটে যাওয়ার কারণে ডুবে গেছে। তিনি জানান, উদ্ধতর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তারা কাজ করেন। বিজ্ঞানে এবছর নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের ডেভিড জুলিয়াস ও আডেম পোর্টাপোর্টিয়ান। সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশ সময় সোমবার 4 অক্টোবর দুপুরে এক অনুষ্ঠানে নোবেল কমিটি বিজয়ী হিসেবে দুজনের নাম ঘোষণা করে। সংবাদ মাধ্যম সিএনএন স্থানীয় সময় সোমবার এ তথ্য জানিয়েছে। তাপমাত্রা এবং স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের জন্য 2021 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে তাদের। নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন ঢাকা ট্রিবিউন ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজে। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।